যে বিয়ে করেছি এরকম বিয়ে কোনোখানে দেখিনি। পৃথিবীতে বহু ব্যতিক্রমী ঘটনা আছে, আছে আশ্চর্য হবার মতো আরো অনেক কিছু। ব্যতিক্রম মানেই তো আলাদা, সবার মধ্যে অন্যরকম বা অনেকের ভিতরে অন্য কিছু। তেমনই এক ব্যতিক্রমী বিয়ের ঘটনা জানাবো আজ। বরের উচ্চতা 40 ইঞ্চি, সেখানে কন্যের উচ্চতা 42 ইঞ্চি। ক্ষীর্ণকায় এক নারী ও পুরুষের বিবাহ সম্পন্ন হয়েছে। এই বিয়ের খবর শুনে গ্রামে শত শত লোক তাদের দেখতে ভিড় করছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ শোলকুপা উপজেলার আউশিয়া গ্রামে। বর আব্বাস উদ্দিনের বয়স 32 হলেও উচ্চতা মাত্র 40 ইঞ্চি। অপরদিকে মিম খাতুনের বয়স 18 এবং উচ্চতা 42 ইঞ্চি। দুজনের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন দুই পরিবার। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিয়ে হলো দুজনের। বর্তমানে দুই পরিবারের মধ্যে চলছে আনন্দ আর উল্লাস। আব্বাস উদ্দিন শোলকুপা উপজেলার আউশিয়া গ্রামের আজিবর মণ্ডলের ছেলে ও কন্যা মিম খাতুন একই উপজেলার লক্ষণদিয়া গ্রামের ইউনুচালির মেয়ে। এমন বিবাহ যুগল আমরা আর দেখিনি। ক্ষুদ্রাকৃতির নবদম্পতিকে দেখতে যান, আশীর্বাদও করেন অনেকেই। তাদের এক নজর দেখতে বাড়িতে ভিড় করছে এলাকার মানুষ। আকৃতিতে ছোট হলেও বিয়ে নিয়ে তারা খুশি বলে জানান এলাকাবাসী। আব্বাসের বাবা আজিবার মণ্ডল জানান, আমরা কৃষক পরিবার, অনেক দিন ধরে ছেলের জন্য মেয়ে খুঁজছিলাম। অবশেষে শোলকোপাল লক্ষণদিয়া গ্রামে একটি মেয়ে খুঁজে পাওয়া যায়। আমরা জানতে পারি গ্রামের ইউনুসালির একটি মেয়ে আছে। পরে বিয়ের পৈগম পাঠানোর পর রাজি হয় কন্যার পরিবার। এরপর আসে মহেন্দ্রক্ষণ। কন্যা মিম খাতুন বলেন, আমি সব ধরনের কাজ করতে পারি, আমাদের দাম্পত্য জীবনে অন্যদের মতো স্বাভাবিক হবে বলে আমি আশা করি। ঠিকই বর আব্বাস উদ্দিন বলেন, আমি বউ পেয়ে খুশি, সকলে আমার জন্য দোয়া করবেন।